آکا گدا ہو یہ جہنم تو بھی سن لے سبحان اللہ آقا کا غدا ہو یہ جہنم تو بھی سن لے وہ کیسے جلے جو کی غلام مدنی ہو দয়াল নবী ইন্তেকাল করবেন দুনিয়া থেকে চলে যাবেন কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া হায় গায় সাহাবাই কেরামরা বসে বসে কান্না করে হযরত বেলাল তো পাগলের মতো হয়ে গেছে হযরত বেলাল আপনার গড়ায়া গড়ায়া কান্দে হাড় ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি আমি কাকি আজান শুনাবো নবী গো আপনি যে দুনিয়াতে কি চলে যাচ্ছেন আমার নবী কয় বেলাল রে ও বেলাল শুনো শুনো তোমার সাথে আমার দেখা হবে বেলাল তোমার সাথে আমার দেখা হবে আবু বকর তো পাগলের মতো হয়ে গেছে নবীর আসে নবী সাহাবায়ে কেরাম বা তো নবীর আসে তারা কান্না করছে নবী অসুস্থ হয়ে গেছে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দয়াল নবী যে আম্মাদের আয়েশা সিদ্দিকার করে আম্মাদের আয়েশা তো কান্না করছে মা ফাতেমাও কান্না করছে আমার নবী কয় ফাতেমা রে ও ফাতেমা তুমি এদিকে আসো এবার ফাতেমা আমার দয়াল নবীর কাছে আসলো আমার দয়াল নবী দুইটা কথা বললেন প্রথম কথা বলার পর ফাতেমা মুস্কি হেসে দিল এবার দ্বিতীয় নাম্বার কথা যখন বলেছে ফাতেমা আপনার কান্না করে দিল এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা তুমি কেন কান্না করেছো তুমি কেন হাসি দিয়েছো ফাতেমা কয় আমার দয়াল নবী বলেছে আমি কেন হাসছি জানেন নি আমি কেন হাসছি জানেন নি আমার দয়াল নবী বলেছে আমাকে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছি এবার দেখেন আমার ফাতেমা কয় আম্মা ফাতেমা কয় ও সাহাবাই কেরাম শোনো শোনো আমি কেন কান্না করেছি শোনো শোনো আল্লাহর নবী বলেছি আমার সাথে নাকি দয়াল নবী 6 মাস পরে দেখা হবে ফাতেমা কয় আমার সাথে দয়াল নবীর 6 মাস পরে দেখা হবে তার মানে দয়াল নবী আর দুনিয়াতে থাকবেন না দয়াল নবী যে আপনার ইন্তেকাল করবে পর্দা বরণ করবে হিরে বাজানরি আমার দয়াল নবী কয় ফাতেমারি কে যেন দরজার মধ্যে করাঘাত করছে কিতাবের মধ্যে লিখতেছি দরজা যখন করাঘাত করে আমার দয়াল নবী কয় ফাতেমারে তুমি দরজাটা খুলে দাও এবার যখন দরজাটা খুলে দিল হিরে বাজানরি দেখতেছি হাজরাইল আমার দয়াল নবীর সামনে হাজরাইল কই নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি আপনার যদি অনুমতি হয় আমি আপনার রূহ মুবারকটা কবজ করব আল্লাহ বলেছে আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব যেথায় কাঁদেন নবী দু জাহান আশা পোড়াও আল্লাহ মেহরবান সুবহানাল্লাহ কোন আশা পোড়াও আল্লাহ মেহরবান বলেন আশা পোড়াও সাপ আমার নবী কে ছিনে লেবাসে উম্মত অনেকে জনে যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই মুসলিম শরীফ আছে যে প্রমাণ আর বাবার ভাইয়ার বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন হায় হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের 21 পারা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা সুবহানাল্লাহ কোন 21 পারা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা সূরান কাবুতে আল্লাহ ঘোষণা করেন কুল্লু নাফসিয়াযায়িকাতুল মাউত সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় বান্দারে প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে
হিরবাজান দুনিয়াতে যারা অহংকার করেছে দুনিয়াতে যারা হিংসা করেছে দুনিয়ার মধ্যে যারা আপনার বড়ায়ত্ব দেখিয়েছে আল্লাহ কয় কোন বাদশা থাকবে না কোন মানুষ দুনিয়াতে থাকতে পারবে না আচ্ছা বলেন তো 4 লক্ষ এই গ্রামের মধ্যে আজরাইল আসে কি আসে না না কথা কয় না কি কল ছাড়া আসবে না কল দিয়ে আসবে মজুরে কয় না কি কল ছাড়া আসবে কল দিয়ে আসবে না মেসেজ দিয়ে আসবে না ইরে বাজার এই মুহূর্তে যদি আপনারা কেউ মারা যান জান্নাতের বাগানে মারা গেলে জান্নাতি হয়ে যাইবেন আমি বলতে চাই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যেই ঘরের মধ্যে যেই ভাইগুলো বসে আছেন নবীর মহব্বতে মাহফিলে এসে যান ভালো কাজ সবার ভাগ্যে জোটে না কথা কোন ঠিক কিনা বাজান রে আমার আল্লাহ কয় সমস্ত মানুষ মৃত্যু সাত গ্রহণ করবে সমস্ত আত্মা মৃত্যু সাত গ্রহণ করবে রহিম করিম বলেন যত বড় লোক বলেন কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না আল্লাহ কয় আমার দিকে পিটপিটতে হবে হিরে বাজানডি মৃত্যু যে কত কঠিন দুনিয়ার মানুষ যদি মৃত্যুর অবস্থা সম্পর্কে জানতে পারত কোন মানুষ আপনার মিথ্যা কথা বলতো না কোন মানুষ সমালোচনা করত না কোন মানুষ গীবত করত না আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে মৃত্যুকে ভয় করো মৃত্যুকে ভয় করো মৃত্যু যে কত কঠিন মৃত্যু যে কত কঠিন দুনিয়ার মানুষ তো দুনিয়ার মুখে পড়ে আছে দুনিয়ার গান বাজতেই মৃত্যু আছে ইরবাজান মৃত্যু যে কত কঠিন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নু উনি বসে বসে কান্না করছে আবু বকর ডাক দিয়ে উসমান আপনি কেন কান্না করেন উসমান জিন্নুরাইন কয় আমি কান্না করি মৃত্যুর কথা স্মরণ করে আমি কান্না করি মৃত্যুর কথা স্মরণ করে ও কেন কান্না করো কেন কান্না করো ও আমি উসমান জিন্নুরাইন জানি কখন জানি মৃত্যু হয়ে যায় আর মৃত্যু হয়ে গেলে অন্ধকার কবর আমি কেমনে থাকব অন্ধকার কবরে তো দুনিয়ার মতো এত আলো থাকবে না দুনিয়ার মতো তো লাইটিং থাকবে না অন্ধকার কবরে হায় গায় আজকে তো আপনি ঘরের মধ্যে কত রকমের লাইটিং করতেছেন কবরের মধ্যে লাইটিং থাকবে না উসমান জিন্নুরাইন কান্না করেছে আবু বকর কয় তুমি কেন কান্না করো উসমান জিন্নুরাইন কয় আমি কান্না করছি কবরের মধ্যে তো অন্ধকার থাকবে মৃত্যু জানি কি রকম হয় তখন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী তখন সাহাবাই কেরামের সামনে উপস্থিত হলো আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর আপনি কেন কান্না করছেন উসমান জিন্নুরাইন কেন কান্না করছে আবু বকর কয় নবী গো ও মায়ের নবীজি আমরা কান্না করছি মৃত্যু জানি আমাদের কি রকম হয় দেখেন নবীর সাহাবাই কেরাম মৃত্যু জানি কি রকম হয় আমার দয়াল নবী কয় ও আমার সাহাবি তোমরা চিন্তা করো না তোমরা তো জান্নাতের সার্টিফিকেট সুবহানাল্লাহ কয় না তারা জান্নাতি তারপরেও আল্লাহর নবী সাহাবীরা চিন্তা করছে কেমনে মৃত্যুবরণ করবে সুবহানাল্লাহ কয় না গভীর মনোযোগ ইরে বাজারে মৃত্যু যে কত কঠিন কিতাবের নাম বলো মেশকাতুল মাসাবি ওই কিতাবের লেখক হলো আল্লামা শেখ ওয়ালিউদ্দিন ইমাম মহিউসুন্না এই দুজনে মিলে কিতাব লিখেছেন একখানা হাদিস আপনার সহি বুখারি থেকে নোট করেছেন এই হাদিস কে নাম বাবু ইসবাতি আজাবিল কবর সাফার মধ্যে আছে হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرع نعالهم হিরবাজানলি 4 লক্ষের কত মানুষ কবরে শুয়ে গেছে ঠিক কি না কত মানুষ কবরে চলে গেছে যে মানুষগুলো
এক বছর আগে ছিল এখানে এমন মানুষ আছে কবর দেশে চলে গেছে আমরাও জানি কখন চলে যাই আপনাদের চল লক্ষা এই কবরস্থানের মানুষগুলো আপনাদের দিকে তাকিয়ে আছি আপনারা তাদেরকে কি দিচ্ছেন গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে বলতেছেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় কি করেছো কি সঞ্চয় করেছো দুনিয়ার সঞ্চয় করেছো নাকি আখিরাতে সঞ্চয় করেছো যদি আখিরাতে সঞ্চয় করেন তাহলে আপনি জান্নাতি হতে পারেন গভীর মনোযোগ এর বাজান তখন আপনাকে কবর চাপ দিবে কবর চাপ দেওয়ার সাথে সাথে হায় হায় আপনার রক্ত মাংস পেশিগুলো চারদিকে ছড়িয়ে পড়বে আবার আপনি পরিপূর্ণ হয়ে যাবেন এর বাজার আপনার জন্য জাহান্নামের ফেরেশতারা চলে আসবে আপনি যদি মিথ্যা কথা বেশি বলেন চুগলখুরি করেন গীবত করেন আপনার জিহ্বাটা টেনে টেনে আপনার জিহ্বার মধ্যে আগুনের ফেরাক মেরে দিবে আপনার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে আপনি চিৎকার করবেন বাবু গো তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ কইব দুনিয়াতে তোমার তোমাকে তো আমি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছি তুমি তো নামাজের পরে আমি আল্লাহর কাছে তাওবা করতে পারতি তোমার তো এখন সুযোগ নাই তোমার তো সুযোগ চলে গেছে তুমি এখন জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করো ওই সময় যদি বাজানি ইমানদার হয়ে কবরে যেতে পারেন আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এবার দেখেন মৃত্যু কত কঠিন হবে কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কত কষ্ট হয় কষ্ট হয় শেষ করে দিমু এ মাত্র শুরু হচ্ছে সুবহানাল্লাহ কর একটা গজল কন্ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার এই যে দশতলা বিল্ডিং এর মালিক তিরিশতলা বিল্ডিং এর মালিক সমস্ত মানুষগুলো তো চারপাশে মাটির ঘর হবে কথা বল না কেন সব মানুষের মাটির মধ্যে ঘর হবে বাজার মনে করছেন আপনি সম্পদ ভালা না বাজার হঠাৎ করে চলে যাবেন দেখবেন যে আপনার ভাই বোন সন্তান সন্ততি টাকা পয়সা সত্তর বছর ধরে যে মিলিয়ন মিলিয়ন টাকা কামিয়েছেন ওই টাকা যাবে না আপনার সাথে যাবে আমার দয়াল নবী মায়ার নবী সুবহানাল্লাহ কোন দেখেন আপনার ভাই বোন কেউ আপন হবে না এই জন্য বলে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে পিছা আমি চলে যাব আমায় তোমরা বুইলা যায় না আমি চলে যাব বুইলা যায় না ডাইনে বামে মাটি আমার ওরে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পা লাইয়া আজি একা যাইতেছি ঠিক না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পা লাইয়া আজি একা যাইতেছি হায় গায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার এবার দেখেন গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন মৃত্যু যে কত কঠিন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে যাচ্ছেন দয়াল নবী ইন্তেকাল করবেন দুনিয়া থেকে চলে যাবেন কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মায়ার নবী এবার দেখেন দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী ইন্তেকাল ইন্তেকাল সজ্জায় হায় গায় সাহাবাই কেরামরা বসে বসে কান্না করে হযরত বেলাল তো পাগলের মতো হয়ে গেছে হযরত বেলাল আপনার গড়ে গড়ে কান্দে হাত ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি আমি কাকি আজান শুনাবু নবী গো আপনি যে দুনিয়াতে কি চলে যাচ্ছেন আমার নবী কয় বেড়াল রে ও বেড়াল শুনো শুনো তোমার সাথে আমার দেখা হবে
তোমার সাথে আমার দেখা হবে আবু বকর তো পাগলের মতো হয়ে গেছে নবীর আশেক নবী সাহাবায়ে কেরাম না তো নবীর আশেক তারা কান্না করছে নবী অসুস্থ হয়ে গেছে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দয়াল নবী যে আম্মাদের আয়েশা সিদ্দিকার করে আম্মাদের আয়েশা তো কান্না করছে মা ফাতেমাও কান্না করছে আমার নবী কয় ফাতেমা রে ও ফাতেমা তুমি এদিকে আসো এবার ফাতেমা আমার দয়াল নবীর কাছে আসলো আমার দয়াল নবী দুইটা কথা বললেন প্রথম কথা বলার পর ফাতেমা মুস্কি হেসে দিল এবার দ্বিতীয় নাম্বার কথা যখন বলেছে ফাতেমা আপনার কান্না করে দিল এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা তুমি কেন কান্না করেছো তুমি কেন হাসি দিয়েছো ফাতেমা কয় আমার দয়াল নবী বলেছি আমি কেন হাসছি জানেননি আমি কেন হাসছি জানেননি আমার দয়াল নবী বলেছে আমাকে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছি এবার দেখেন আমার ফাতেমা কয় আম্মা ফাতেমা কয় ও সাহাবায়ে কেরাম শোনো শোনো আমি কেন কান্না করেছি শোনো শোনো আল্লাহর নবী বলেছি আমার সাথে নাকি দয়াল নবী 6 মাস পরে দেখা হবে ফাতেমা কয় আমার সাথে দয়াল নবীর 6 মাস পরে দেখা হবে তার মানে দয়াল নবী আর দুনিয়াতে থাকবেন না দয়াল নবী যে আপনার ইন্তেকাল করবে পর্দা বরণ করবে হিরে বাজানডি আমার দয়াল নবী কয় ফাতেমা রে কে যেন দরজার মধ্যে করাঘাত করছে কিতাবের মধ্যে লিখতেছি দরজা যখন করাঘাত করে আমার দয়াল নবী কয় ফাতেমা রে তুমি দরজাটা খুলে দাও এবার যখন দরজাটা খুলে দিল হিরে বাজানডি দেখতেছি হাজরাইল আমার দয়াল নবীর সামনে হাজরাইল কই নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি আপনার যদি অনুমতি হয় আমি আপনার রূহ মুবারকটা কবজ করব আল্লাহ বলেছে আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন সুবহানাল্লাহ কোন হাজরাইল কই নবী গো আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন সুবহানাল্লাহ কোন আমার নবী তো কান্না করছে হাজরাইল কই নবী আমি কেন কান্না করেন আমার নবী কয় আমি আমার উম্মত গুনাহগারদের জন্য কান্না করি আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত গুনাহগারদের কি হবে তাদেরকে কে দেখবে সুবহানাল্লাহ কোন এই যে আজকে যুব কমিটি মাহফিল করছে তারা সার্থক নবীর পাগল হইয়া মাহফিল করছে নবী বলবে হাশর ময়দানে যে 4 লক্ষ গ্রামে কিছু যুবকেরা নবীর মহব্বতে মাহফিল সাজিয়েছিল তখন এই মাহফিল সাক্ষী দিবে যে এই মাহফিলগুলোর মধ্যে আরো মানুষ এসেছিল যারা আপনার কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছে হয়তো ইটার উসিলা আল্লাহ জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ কয় না আমাদের কি তেমন কোন কোন আমল আছে আমল আছে একটা আমল আছে এটা হলো আল্লাহর নবীর মহব্বত কথা ঠিক কি না নবীকে মহব্বত করতে চাই কি চাই না দুই হাতরে চাই কি চাই না দুঃখ লাগে কষ্ট লাগে বলে ওই নবীকে নাকি সালাম দেওয়া যাবে না জোরে কর নামাজ বিল্লাহ ওই নবীকে নাকি সালাম দিলে বেদাত হয়ে যায় বলেন তো নমস্কার 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 সালাম কার সালাম কার সালাম কার সালাম কার আচ্ছা আপনাদের 4 লক্ষ কোন মানুষ যদি 4 রাকাত নামাজ পড়ে কয় রাকাত লাস্ট রাকাতে যদি তাশাহুদ পড়ার পর নবীকে সালাম না দেয় ওই লোকটার কি 4 রাকাত নামাজ হবে কথা না কেন কেন হবে না সালাম দেয় নাই তার মানে 4 রাকাত নামাজ বিফল আল্লাহ কয় আমাকে দিয়ে শুরু করবে আমার বন্ধুকে দিয়ে শেষ করবে সুবহানাল্লাহ কয় না আশিক রাসূল বলে ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না সুবহানাল্লাহ কয় নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না কমুনি কমুনি হ্যাঁ আরে কেসে পাগল দেহা যা আছে আলহামদুলিল্লাহ কয় না ওরে নামাজের ভিতর আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো পাগল কথা কয় না কি কষ্ট হচ্ছে আপনাদের আমি নিজেও পাগল কার পাগল আল্লাহ রাসূলের পাগল কথা ঠিক কি না ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম সালাম এই গজলটা এখন আমি ইউটিউবে দেই নাই এই ফার্স্ট আপনাদের এখানে যাচ্ছে সুবহানাল্লাহ কোন সকল একসাথে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের
سلام دیوا جائے نا نبی کے سلام نہ دیلے نماز تو بھائی ہوئے نا نبی کے سلام نہ دیلے نماز تو بھائی চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে উঠো উঠে নবীর কদম পাকে সিজদা করে ফেলেছি হাদিসে আছে না নবীর কদমে উঠে সিজদা করেছে এখন সাহাবা একরাম কো নবী গো আমি কি সিজদা করব নবী কো না না আমি যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে স্বামীর পায়ে স্ত্রীকে বলতাম দেখেন চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে উঠে নবীর কদম পাকে সিজদা করে ফেলেছে ওরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না কথা কয় না ঠিক কিনা ঠিক কিনা ওরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে বলেন কষ্ট হয় পুরোটা গামু পুরোটা গামু নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেও নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই আলহামদুলিল্লাহ চিটাগাঙ্গের মানুষ পাগল আলহামদুলিল্লাহ কয় কেন জানেন এই চিটাগাঙ্গের মধ্যে আউলিয়া কেরামের পদচারণ এদিক দিয়ে বাইশ বাড্ডার দরবার শুনে এদিক দিয়ে জামি আহমদিয়া শাহিন শাহ সিকু এদিক দিয়ে আমার শাহ দরবার শরীফ এদিক দিয়ে বাইশ মুস্তাফি দরবার শরীফ এদিক দিয়ে আপনার বারো আউলিয়া দরবার শরীফ সব এই জন্য বলা হয় মদিনাতুল আউলিয়া শহর হলো চট্টগ্রাম সুবহানাল্লাহ কয় না ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই খাইরুত তাবিঈন আমদার ওয়াসকুরুনি আছে নবীর মুহাব্বতে সব দাঁত ভাঙ্গিয়া ফেলেছে খাইরুত তাবিঈন আমদার ওয়াসকুরুনি আছে নবীর মুহাব্বতে সব দাঁত ভাঙ্গিয়া ফেলেছে উমান উমান সালালা সুবহানাল্লাহ কয় না উমান প্রবাসী আছেন কেউ উমান সালালা উমান সালালাতে তাহার জিয়ারত করো না উমান সালালাতে তাহার জিয়ারত করো না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই দেখেন নবীর কাছে কবুতরে করলো বিচার দাবি আমার নবী কবুতরের ভাষা বুঝতেন কি বুঝতেন না নবীর কাছে কবুতরে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নিছেন কোন সাহাবি সুবহানাল্লাহ কয় না ওরে কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি আমার নবী কয় কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই আমার নবী কয় আজরাইল রে ও আজরাইল আমি চিন্তা করছি আমার উম্মতের কেমনে জানি মৃত্যু হবে আমার উম্মতের দুনিয়ার মধ্যে কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত দুনিয়া থেকে কেমনে যাইবে আমার ভাই জিব্রাইল ফয়সালা নিয়ে আসছে কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস যে কিতাবের লেখক হলো আব্দুর রহমান সাফুরি তিনি উল্লেখ করছেন জিব্রাইল আমিন যখন আমার দয়াল নবীর কাছে আসলেন আমার নবী কয় জিব্রাইল ও জিব্রাইল জিব্রাইল আমার উম্মতের কি হবে তাড়াতাড়ি করে তুমি আল্লাহর কাছে ফয়সালা নিয়ে আসো এবার জিব্রাইল আমিন আল্লাহর দরবারে চলে গেল আর ডাক দিয়ে কয় মাবুদ গো তোমার
বন্ধু বলেছি তোমার বন্ধু ততক্ষণ পর্যন্ত তোমার দিদারে আসবে না যতক্ষণ না তুমি তোমার বন্ধুর উম্মতের ব্যাপারে ফয়সালা দাও আল্লাহ কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর এক বছর পূর্বে কয় বছর পূর্বে আল্লাহ কয় জিব্রাইল রে আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর এক বছর পূর্বে তাওবা করে মৃত্যুর এক বছর পূর্বে যদি তাওবা করে আমি আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিব জিব্রাইল আমিন তাড়াতাড়ি করে আমার দয়াল নবীর কাছে আসলেন মনে রাখবেন জিব্রাইল আমিন দয়াল নবীর কাছে 24000 বার এসেছেন এবারে জিব্রাইল আমিন কয় নবী গো নবী গো নবী গো আল্লাহ তো ফয়সালা দিছে আমার নবী মুস্কি হেসে দিলেন আমার নবী কয় ও জিব্রাইল কি ফয়সালা আমাকে বলো না জিব্রাইল কয় নবী গো আপনার উম্মত যদি মৃত্যুর এক বছর পূর্বে তাওবা করে আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিব আমার নবী কয় জিব্রাইল আমি ফয়সালা মানি সুবহানাল্লাহ কইতেন না কয় কেন আমার উম্মত এই তুরস্কে মানুষ ভূমিকম্পে মারা যাবে এক সেকেন্ড আগে তারা জেনেছে কথা না কেন কোন মানুষ মারা যাবে সে কি জানবে যে সেই জায়গা মারা যাবে হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যায় অথবা পুকুরে মারা যায় অথবা বাসে মারা যায় ঠিক কি না তা আমার নবী কয় জিব্রাইলে ফয়সালা মানি না আমার উম্মত মৃত্যু এক বছর আগে হবে আমার উম্মত তো জানবে না আল্লাহর নবী তো আমাদেরকে ভালোবাসে কথা ঠিক কিনা এবারে দেখেন যদি কোন আদম নবী গো আপনি কাকে ভালোবাসেন আদম নবীর আমি আল্লাহর পাগল ওই ঈসা রুহুল্লাহ আপনি কার পাগল ঈসা নবী বলবে আমি আল্লাহর পাগল ওই ইউসুফ নবী আপনি কার পাগল ইউসুফ নবী বলবে আল্লাহর পাগল ওই ইয়াকুব নবী আপনি কার পাগল ইয়াকুব নবী বলবে আমি আল্লাহর পাগল ওই ইসমাইল নবী আপনি কার পাগল ইসমাইল নবী বলবে আমি আল্লাহর পাগল ও নূহ নবী আপনি কার পাগল নূহ নবী বলবে আমি আল্লাহর পাগল ও আল্লাহ আপনি কার পাগল আমার আল্লাহ বলবে আমি আমি আমার হাবিবের পাগল আল্লাহ পাগল না হইলেনি এই মেরাজের রাতে আল্লাহ দিদারে নিয়েছেন সমস্ত নবীকে আল্লাহ গো আপনারা দেখতে চাই কি চাই আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ কয় না সুবহানাল্লাহ কয় না সমস্ত নবীরা আল্লাহ আপনাকে দেখতে চাই আপনার সাথে কথা বলি কিন্তু আপনাকে দেখি না কেন মুসা পয়গম্বরকে আমি দেখবই দেখবই ও ঠিক আছে তোর পারে আসো সুবহানাল্লাহ কয় তোর পারে আসছে মুসা পয়গম্বর জুতা খোলে না আল্লাহ কয় ফাখলা না আলাইক তুমি তোমার জুতা খুলে আসো এখন জুতা যখন খুলে আসে নাই আল্লাহ একটা ধমক দিয়েছিল তখন মুসা নবীকে আল্লাহ আপনার দেখতাম চাই 70000 নূরের পর্দা যখন একটু সুই পরিমাণ ছিদ্র করলো আপনার তুর পাহাড় জুড়ে গেল মুসা নবীকে আল্লাহ কয় আমি দেখবো না সুবহানাল্লাহ কয় না আল্লাহ কয় আমি আমার দোস্তের পাগল আমার দোস্তকে আমি মেরাজের রাতে আমি আল্লাহর দিদার দিয়েছি তো আল্লাহ অবশ্য অবশ্য তার হাবিবের পাগল আল্লাহ কয় জিব্রাইলে আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই দিব এবারে দেখেন আমার দয়াল নবী কয় জিব্রাইলে আমি ফয়সালা মানি না আমি ফয়সালা মানি না জিব্রাইল তাড়াতাড়ি করে আল্লাহর দরবারে চলে গেল আর ডাক দিয়ে কয় মাবুদ গো ও মাবুদ মাবুদ গো তোমার বন্ধু তো ফয়সালা মানে না আল্লাহ কয় কি হয়েছে কি হয়েছে ও তোমার বন্ধু বলেছে তোমার বন্ধুর উম্মত নাকি মৃত্যু যে এক বছর আগে আগে হবে জানবে না আল্লাহ কয় জিব্রাইলে কিছু বলিস না আমার বন্ধু যা চাইবে আমি তাই দিব এবারে দেখেন আল্লাহ কয় জিব্রাইলে ও জিব্রাইল আমার বন্ধুকে বলে দে আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর এক সপ্তাহ আগে কয় সপ্তাহ এক সপ্তাহ আগে যদি তাওবাতুন নাসুহা করে আল্লাহ তো কোরআনে বলেছে তোমরা তাওবাতুন নাসুহা করো সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর এক সপ্তাহ আগে তাওবা করে আমি আল্লাহ তাড়াতাড়ি ক্ষমা করে দিব এবার দেখেন কি করলো হায় গায় আপনার জিব্বেল আমির কই নবী গো ও মায়ার নবীজি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান বক্তার আগমন কুমিল্লা
مرحبا مرحبا এক দিক দিয়ে আমার বড় ভাই আরেক দিক দিয়ে আমার বন্ধু সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কয় না এত সুন্দর আচরণ করে দুই বিন্দু আবু সুফিয়ান এসে গেছে ইনশাআল্লাহ আমি কোন সিদ্ধান্ত বসো বদন কষ্ট হচ্ছে কি আপনারা কি কষ্ট পাচ্ছেন আওয়াজে আমাকে সাথ দিয়েছে মৃত্যু কি শেষ করে দিচ্ছি কথাটা বলি নুজহাতুল মাতালিশে আছে আল্লাহ আব্দুর রহমান সফরি উল্লেখ করতেছেন আমার ভাইজান এসে গেছেন ভাইজান উনি আলোচনা দেখবেন আবু সুফিয়ান আল কাদেরী সুবহানাল্লাহ কয় না গভীর মনোযোগ এই আপনারা আর কয়টা চ্যাট দেন যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে সম্মান চ্যাট দিবেন না 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 আর দুই আর দুই চ্যাট দেন সাংবাদিক উনি সাংবাদিক না আচ্ছা মেম্বার ওরে আর কি মেম্বার সব আর কি আয় হ্যাঁ কি তরে কর আমি তো জানি না আমি জানতাম না এই মেম্বার শব্দ সব সময় সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হয় আল্লাহ কয় জিব্রাইল রে শোনো 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 আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর কর্ম যদি মৃত্যুর একদিন আগে তাওবা করে আমি আল্লাহ তাআলাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ কোন হবে মৃত্যুর দিন মৃত্যুর সময় তাওবা কবুল করা হবে না তাওবা দরজা বন্ধ মৃত্যুর সময় তাওবার দরজা বন্ধ আল্লাহ কয় আমার বন্ধুর কর্ম যদি মৃত্যুর একদিন আগে সুবহানাল্লাহ কয় না মৃত্যুর একদিন আগে তাওবা করে আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ কোন এবারে জিব্রাইল কয় নবী গো ও মায়ের নবীজি আল্লাহ তো আপনার জন্য আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়েছে আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী কয় জিব্রাইল কি সুসংবাদ জিব্রাইল আমিন কয় নবী গো ও মায়ের নবীজি সুসংবাদ হলো আপনার কর্ম যদি মৃত্যুর একদিন আগে তাওবা করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে আর যারা অহংকার করবে হিংসা করবে তারা শেষ কতক্ষণ ঠিক কিনা হিংসা করছে মাহফিল কেন হচ্ছে যেরকম নাউজুবিল্লাহ এরকম মানুষ চাই না যে মানুষগুলো ভালো কাজ চায় না কতক্ষণ ঠিক কিনা যে মানুষগুলো দিনই কাজ চায় আমরা তাদেরকে চাই ঠিক কিনা এই এক একটা দিনই মাহফিল হাশর ময়দানে নাজাতের খুঁটি হয়ে যাবে সুবহানাল্লাহ কোন আমার নবী কয় জিব আজাইল রে আমার উম্মতের রূহটা কেমনে কবজ করবা আজাইল কয় নবী গো আপনার যে উম্মত দুনিয়ার মধ্যে সমালোচনা করবে না গীবত করবে না বেশি বেশি আমল করবে আপনাকে জানার চাইতে ভালোবাসবে আমি তার রূহটা এমন ভাবে কবজ করব একটা শিশু যেইভাবে তার মায়ের দুগ্ধ খেতে খেতে ঘুম চলে আসে ঠিক তেমনি ভাবে তার রূহটা কবজ করবে সুবহানাল্লাহ কোন আপনারা চান মৃত্যু কি সহজ হোক না কঠিন হোক আরো জোরে সহজ হতে চাইলে আমার দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে আমরা কি দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না দুই হাত তুলে চাই কি চাই না দেখি শাহেন শাহ মদিনা কইছে এটা না তারা শুননা কইলেই হইব আমি কি কইমু রে বা শেষ করে দিচ্ছি আমার টাইম শেষ মিনহাজ ভাই আসছে মানে আমার এখানে শেষ টাইম প্রধান বক্তাকে বসিয়ে আলোচনা করা এটা কখনো সম্ভব হয় না ঠিক কিনা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কখনো বেয়াদব নয় আদব ওয়ালা কথা ঠিক কিনা আদব ওয়ালা হে উসকা আমল কবুল করতে হে স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ কয় না আমাদের আদব আছে আমল কম এই জন্য আমাদের আমল করবে কে আল্লাহ তো বাজান সেই জন্য বলি এই যুব কবির যে কষ্ট করে মাহফিল সাজিয়েছে আপনারা কখনো বেজার হবেন না তারা এই দেখেন এত ছোট বয়সে তারা করছে আপনাদেরকে মনে রাখবেন টাকা নিয়ে টাকা নিয়ে টাকা দিয়ে না পারলে শ্রম দিয়ে না পারলে পরামর্শ দিয়ে এই আপনার যদি পরামর্শ না পারেন তাহলে দোয়া দিয়ে সুবহানাল্লাহ কয় না কথাটা বোঝেন নাই টাকা দিয়ে না পারলে শ্রম দিয়ে না পারলে আপনার পরামর্শ দিয়ে পরামর্শ না পারলে দোয়া দিয়ে সুবহানাল্লাহ কোন সেই জন্য এই যুবক মনির দোয়া করবেন একটা নাত রাসুল পড়ি এরপর ইনশাল্লাহ আমি বিদায় নিব সকলে একসাথে আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব যে ঠাই কাঁদেন নবী দু জাহান আশা পোড়াও আল্লাহ মেহরবান সুবহানাল্লাহ কোন আশা পোড়াও আল্লাহ মেহরবান বলেন আশা পোড়াও
সাপ আমার নবী কে চিনে লেবাসে উম্মত অনেকে জানে যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই মুসলিম শরীফ আছে যে প্রমাণ আশা পোড়াও আল্লাহ পে আল্লাহ মেহেরবান বলেন আশা পোড়াও এটা পরীক্ষা হয়ে যাক আমার ভাই তো পরীক্ষা নিছে আমি তো পরীক্ষা নেই একসাথে আপনারা চুপ থাকেন আপনারা উত্তর দিবেন আশা পোড়াও হাত তুলে আশা পোড়াও আওয়াজ হয় নাই তাবারুক আসেনি আমার কথা কয় না তাবারুক আছে সুন্নিরা তাবারুক খায় তারা খাইতে পারে না এই জন্য তাদের জলে মো কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী কয় তাবারুকের কথা কথাও নাই হাদিস পড়তে কোত্থেকে পড়ে আল্লাহ পাকে জানে হাদিসে আছে মিশকাতুল মাসাবির বাবু সালাম অধ্যায় আমার নবী কষ্ট করলো আইগিন ইসলামে খয়রুল সাহাবাই কেরাম নবী গো ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম আমার নবী কয় তুত ইমুত তাম অত্তাকরাউ সালাম সুবহানাল্লাহ কয় না তোমরা অপরকে খাদ্য খাওয়াও এটা জিয়াবতের পরে হোক আর মাহফিলে পরে হোক সুবহানাল্লাহ কয় না চল্লিশটা খাওয়া দরকার নাই আমার নবী তুমি অপরের খাদ্য খাওয়াও তো এই জন্য আমরা শ্রীরঙ্গের মানুষ বেশি জিয়াবত খাওয়াই কথা ঠিক কিনা এই জন্য আমরা চট্টগ্রাম মানুষ মিলাদের পর তাবারুক করি ঠিক কিনা এটা আপনাদের নসিব হবে না আপনাদের ভাগ্য আল্লাহ ভাগ্যে দেয় নাই ঠিক কিনা বলে আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যেথায় কাঁদেন নবী দোজাহান আশা পোড়াও পরীক্ষা আপনারা চুপ থাকার হাত আপনারা বলবেন তাবারুক আসতেছে একবারে এতদিন তো আর্জেন্টিনার ব্রাজিলের জন্য চিৎকার দিয়েছেন আবার চোদ্দো ফেব্রুয়ারির জন্য আপনার ফেমিকার জন্য চিৎকার দিয়েছেন সব বাদ দিয়ে দিয়ে আমার নবীর জন্য আশা পোড়াও আল্লাহ মেহেরবান বলতে পারবেন কি পারবেন না হাত তুলে পারবেন কি পারবেন না অনেকে কয় আর্জেন্টিনার ব্রাজিলে খেলা যায় আছে কিন্তু মিলাদ মাহফিল যায় আছে এটা নাকি ব্যবসা যেরকম নাউজুবিল্লাহ সেটা যায় আছে গান বাজে সব যায় আছে আর মিলাদ মাহফিলের ব্যবসা আপনারা বলবেন আপনার সংখ্যা কম তাদের সংখ্যা বেশি দেখি তার আওয়াজ কিরকম আশা পুরাও হ্যাঁ 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 আপনাদেরকে হারিয়ে দিয়েছে কম সংখ্যক লোক সকলে একসাথে হাত তুলে বলবেন আশা পুরাও ভাতরে আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যেথায় কাঁদেন নবী দোজাহান আশা পোড়াও মেঘের বান বলেন আশা পোড়াও ইউ আর মাই হার্ট রসুল্লাহ ইউ আর মাই সল রসুল্লাহ ঠিক কি আমার সকল একসাথে আপনার রসুল্লাহ ইউ আর মাই হার্ট ইউ আর মাই সল I live for you, Rasulallah. Nabi Amar Jan, Rasulallah. Nabi Amar Pran, Rasulallah. You have come for my purification. Nabi ko apni eshechen amader aptar moyla dur korte. You have come for my purification. You have come for my salvation. You have come for my purification. You have come for my salvation. I live for you. Yes. I live for you. I will die for you. I live for you, Rasulallah. I'll die for you, Rasul. Nobir Preme Abu Bakr, Umar Usman Ali Haidar, Gare Sure Abu Bakr, Dilo Tare Shape Kamor.
আলহামদুলিল্লাহ পায় না আমরা দাওয়াতও দেই নাই বাজান ধরে আমার সাথে পরিচয় দাওয়াত দেই নাই নতুন বিয়া করছে যেদিন বিয়া করে ওইদিন আমার প্রোগ্রাম মহাশকালি সুবহানাল্লাহ কয় না আমি কইছি যদি দাওয়াত না দেন আপনি দেখবেন আমার একটা আশা চট্টগ্রামের জিয়ারত খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ কয় না কখনো চট্টগ্রামে বিবাহ দেখি নাই সেজন্য আমি বলছি আমার বিয়া দাওয়াত দিন দাওয়াত দিন দেখছেন কি কারণ আশা পুরাও আল্লাহ মেহেরবান বলেন আশা পুরাও আশা চিন্তা করেন না আমার বিয়ের দাওয়াত দিবেন আলহামদুলিল্লাহ কোন আশা পুরাও আল্লাহ মেহেরবান বলেন আশা পুরাও আশা পুরাও নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে বিদায় হজের দিন হাবশি বেলাল কাবা শরীফে উঠছে কোন দিকে আজান দিবে নবীর মোহাম্মদ বুঝতে পারছে না নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গয়া যান আশা পুরাও রে বান বলেন আশা পুরাও বান বলেন আশা পুরাও নবী বলেন হাবিশি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না হবে তোমার প্রেমেরও আজান আশা পুরাও বান বলেন আশা পুরাও বলেন মারহাবা সকলে আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন দেখা হবে 22 সেটা আবার 21 তারিখ আলহামদুলিল্লাহ কয় না কোন জায়গায় দেন মহেশখালী কোন জায়গায় মহেশখালী কে হুজুর একটা ডেট দেন আমি বললাম যে আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে মার্চের 20 তারিখ পর্যন্ত আমার খালি নেই আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ টানা 3 মাস আমার পরীক্ষা হওয়ার পর আমি বাড়িতে গেছি একটু নিঃশ্বাস ফেলানোর আমার টাইম নেই আলহামদুলিল্লাহ কোন প্রতিদিন দুইটা একটা যদিও চট্টগ্রাম করেছি অক্টোবরে আলহামদুলিল্লাহ কোন আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি নভেম্বরও করেছি আপনার প্রায় চিরাঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি আপনার এখন করছি আলহামদুলিল্লাহ আপনাদের বাহিরে আলহামদুলিল্লাহ কোন তো প্রথম দোয়া করবেন মনে রাখবেন আমি তিনটা জিনিস রাখি না এক হলো অহংকার লোভ হিংসা এই তিনটা যে রাখবে না আল্লাহ তাকে সম্মানিত করবে বললাম তো সে যে মূর্খ হয় আল্লাহ তাকে অনেক উপর উঠাবে কথা ঠিক কি না আমরা তিনটা জিনিস রাখবো না অহংকার লোভ হিংসা এখন লাস্ট একটা পরীক্ষা নেব এই পরীক্ষা যে পাস হবেন আমিও খুশি হব আমিও সাকসেস হব কোন পাগল আছেন যে হুজুর আমি আল্লাহর পাগল নবীর পাগল আমি পাগল হই হুজুর জীবনে অনেকবার দাড়ি কেটেছি আজকে থেকে আমি আর দাড়ি কাটবো না কোন পাগল আছেন অনেক যুবক ভাই আছে হুজুর আমার দাড়ি উঠলে আর দাড়ি কাটবো না কোন পাগল আছেন খাস তো দোয়া করবো যারা দাড়ি কাটছেন তারা আপনি দাড়ি কাটছেন না আমি যারা দাড়ি কাটছেন এখন থেকে কাটবেন না নিয়ত করছেন আমি আর কাটবো না দাঁড়ান দুজন ভাই দাঁড়ান মারহাবা মারহাবা আপনার নাম কি বাজান আমার ভাই নাজিমউদ্দিন উনি নিয়ত করেছে আজকে থেকে দাড়ি কাটবে না আজকে এই 4 লক্ষ মাহফিল শপথ কথা করে কথা করে যারা বলবে যে মাহফিল করে কি লাভ দেখিয়ে দেন যে আমার নবী সুন্নত একটা কায়েম করেছে যে একটা সুন্নত কায়েম করলে কি লাভ পালাহু আজরু মিআতা শহীদিন সুবহানাল্লাহ কোন